नमस्कार दर्शक बंधुरा, इमेज बेंगल हेल्थ केयर अनुष्ठाने आपनादेर सकल के स्वागत। एक समय एक कथा शोना जेतो जे कैंसर नो आंसर। समय साथे साथे सेई आतंकटा एखन ठीक कि अवस्था रयेछे? कैंसर कि सत्यि एखनो आतंकेर? कैंसर मानेई कि मृत्यु? कैंसारेरो कि निरामय सम्भव? एरकमई विभिन्न प्रश्न निये आजके आमरा मुखोमुखी होयेछि प्रख्यात अंकोलजिस्ट डॉक्टर गौतम मुखोपाध्याय। आमरा तार काछे जेने नेब एई विषयगुलि सम्पर्के विस्तारित। नमस्कार डॉक्टर बाबू, आपनाके इमेज बेंगल हेल्थ केयारे स्वागत। नमस्कार डॉक्टर। जे विषयटा निये आजो मानुष भय पाय जे कैंसर जखन केउ आक्रांत हय तार मने मृत्यु भय जागे, तो एई जायगाटा निये अनेक परिवर्तन होयेछे, পরিস্থিতি পাল্টেছে, তো আপনি এখন কি বলবেন? মানে এটা এখনো কতটা আতঙ্কে? দেখুন, ক্যান্সার নিয়ে মানুষের মধ্যে অনেক রকম ভুল এবং ভ্রান্ত ধারণা আছে এবং ক্যান্সার নিরাময় হয় না এরকমও অনেকে ভাবেন। কিন্তু আজকে যদি আমরা দেখি আমাদের সমাজে বহু মানুষ আছেন যারা ক্যান্সার হয়েছিল, আক্রান্ত হয়েছিলেন, প্রপার ট্রিটমেন্ট করেছেন, তারা সম্পূর্ণ সুস্থ। শুধু তাই নয়, তারা অফিসের কাজ করছে, বিভিন্ন জায়গায় তাদের কর্মক্ষমতাও যে বিরাট কমেছে তা নয়, তারা কিন্তু সমাজে নর্মাল স্তরে ফিরিয়ে এসেছেন। এবং এটা সম্ভব হয়েছে অনেকটাই আমি বলবো আর্লি ডিটেকশনের জন্য। একটা সময় ছিল যেখানে ক্যান্সার ডিটেক্টই হতে হচ্ছে লাস্ট স্টেজে, যার জন্য হয়তো এই রকম একটা মানুষের মধ্যে ধারণা হয়েছিল। কিন্তু ক্যান্সারের যদি আমরা স্টেজগুলো চিন্তা করি, চারটে স্টেজ, তার মধ্যে স্টেজ ওয়ান আর টু এটাকে আমরা আর্লি স্টেজ বলি, আর স্টেজ থ্রি আর ফোরটা আমাকে অ্যাডভান্স স্টেজ বলি। স্টেজ ওয়ান আর টু যে ক্যান্সারগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রে সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে এর মধ্যে অনেকেই সম্পূর্ণ নিরাময় তাদের হয়। স্টেজ থ্রি অ্যান্ড ফোর কিছু ক্ষেত্রে নিরাময় হয়, কিছু ক্ষেত্রে হয়তো নিরাময় সম্ভব না হলেও তাদের যাতে কয়েক বছর থাকতে পারেন ভালোভাবে এবং কোয়ালিটি অফ লাইফ যাতে ভালো থাকে যতদিন তারা আছেন, এই চেষ্টা আমরা করি। সুতরাং ক্যান্সার নিরাময়যোগ্য নয় এই কথাটা আমার মনে হয় আজকের দিনে হয়তো সম্পূর্ণ ঠিক নয়। তো কোন লক্ষণগুলো শরীরে দেখা দিলে মনে হবে বা মনে করব যে ক্যান্সার দানা বেঁধেছে, চিকিৎসকের পরামর্শ কোন অবস্থায় নেওয়া জরুরি? আমার এটা একটা অত্যন্ত ভালো প্রশ্ন, যে এরকম একটা অভিযোগ আছে বহু মানুষের যে ক্যান্সার নিয়ে চিকিৎসকের কাছে গেলাম, সঙ্গে সঙ্গে উনি বলেন আপনার লাস্ট স্টেজ হয়ে গেছে। অথচ তাহলে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজে এইভাবে ধরা যায় কখন, কীভাবে ধরা সম্ভব? এটা যদি ধরতে হয় তাহলে কয়েকটা সাধারণ লক্ষণ সম্বন্ধে আমাদের অবহিত হতে হবে। ক্যান্সারের যে লক্ষণ এবং অন্যান্য অসুখের যা লক্ষণ তার মধ্যে যে বিরাট তফাত আছে তা কিন্তু নয়। আমি সাধারণভাবে কয়েকটা লক্ষণের কথা বলি। শরীরের যে কোনো জায়গায় যদি পেনলেস লাম্প বা কোনো টিউমার হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেবেন। বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো সেটা ক্যান্সার নয়, কিন্তু কিছু ক্ষেত্রে ক্যান্সার হতেও পারে। মুখে ঘা যেটা সারছে না, বা নাক মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে, বা শরীরের যে কোনো অরিফিস দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, তার তো কারণটা আমাকে খুঁজে বার করতে হবে। সাধারণভাবে গলা যদি ভেঙে যায় কারুর, তাহলে এটা সপ্তাহ দু সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়। কিন্তু মাসের পর মাস সেটা যদি গলার স্বর ঠিক না হয় তাহলে তো চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দেখা যাবে ভোকাল কর্ডে হয়তো কোনো টিউমার হয়েছে, বা বয়স্ক মানুষ কারোর গিলতে অসুবিধে হচ্ছে, দেখা যাচ্ছে যে খাবার যখন খাচ্ছে তখন কিন্তু জল না খেলে খাবারটা নামছে না, এটা যদি হতে থাকে তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। কারণ খাদ্য নালীতে টিউমার হলে কিন্তু এটা সম্ভব। কারোর কালো পায়খানা হচ্ছে দীর্ঘদিন ধরে, এবং বহু ক্ষেত্রে আমরা পেশেন্টদের মধ্যে দেখেছি বা সাধারণ মানুষের মধ্যে দেখেছি যে তাকে জিজ্ঞেস যদি আমরা করি যে আপনার পায়খানা কালো হয়, বলে হ্যাঁ আমি আয়রন ওষুধ খাই তাই জন্য হয়। মানে সব সময় একটা কারণ দিয়ে তারা বলার চেষ্টা করেন। কিন্তু আমরা চাই যে এই যে সিমটমগুলো হচ্ছে যে এগুলোর কিন্তু সঠিকভাবে পরীক্ষা করা প্রয়োজন। এছাড়াও যাদের রক্তক্ষরণ হচ্ছে, মানে রক্তক্ষরণ হচ্ছে যে কোনো জায়গা থেকে সেটা তো আমি বললাম, এছাড়া যাদের ওজন কমে যাচ্ছে, দেখা যাচ্ছে যে গত ছ মাসে যদি 10%-এর বেশি ওয়েট কমে যায় এটা কিন্তু একটা লক্ষণ হতে পারে। কিন্তু আবারও আমি বলছি যে এক্ষেত্রে
যে সবসময় ক্যান্সারই ডায়াগনোজ হবে তা কিন্তু নয়, এটা টিবি হতে পারে, অন্য কোনো ক্রনিক ডিজিজ হতে পারে, এগুলো কিন্তু হওয়া সম্ভব। মহিলাদের ক্ষেত্রে পোস্ট মেনোপজাল ব্লিডিং, মানে মেনোপজ হয়ে গেছে 10 বছর হঠাৎ ব্লিডিং শুরু হলো, তার মানে নিশ্চয়ই কোনো টিউমার হয়েছে বা নিশ্চয়ই কোনো অসুবিধে হয়েছে, যা সুতরাং এগুলোর ইনভেস্টিগেশন প্রয়োজন। কারুর হয়তো জ্বর আসছে, সেই জ্বরটা যাচ্ছে না, এখন তো জ্বর হলেই একটা ভয় করে কোভিডের ব্যাপার, কিন্তু কোভিড ছাড়াও জ্বর হচ্ছে রেগুলার কিন্তু তার কোনো নিরাময় হচ্ছে না, চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। বা শরীরের গ্ল্যান্ডগুলো ফুলে গেছে, একরকম ক্যান্সার হয় লিম্ফোমা, লিম্ফ নোডের ক্যান্সার, ব্লাড ক্যান্সারের মতো। বয়স্ক লোকের হাড়ের মধ্যে ক্যান্সার হয়, যেটাকে বলে মাল্টিপল মায়েলোমা, কোমরে ব্যথা বা এই ধরনের, শরীর ম্যাজম্যাজ করছে, হাঁটাচলা করছেন ভালো এখন আর করতে পারছেন না, খুব উইক হয়ে গেছেন, এই রকম যদি কোনো পরিস্থিতি হয়, আবারও বলছি সব ক্ষেত্রে ক্যান্সার নয়, কিন্তু পরীক্ষা করে আমাদের জানতে হবে যে কারণটা কী, একটা কারণ ক্যান্সার। এবার ডাক্তার একটু অন্য প্রসঙ্গে আসি, যে পরিসংখ্যান, আপনারা তো ক্যান্সারের নিয়মিত চিকিৎসা করেন বিভিন্ন মানুষের, তো পরিসংখ্যান কী বলছেন, মানে ক্যান্সার আক্রান্তের সংখ্যা কি ক্রমশ বাড়ছে বছরে বছরে না কমছে? পশ্চিমবাংলায় প্রতি বছর 80-85 হাজার নতুন ক্যান্সার পেশেন্ট হয়, এবং অ্যাকচুয়াল ফিগার হয়তো তার থেকে অনেকটা বেশিই হবে, এটা হচ্ছে ডকুমেন্টেড ফিগার। এবং নতুন এবং পুরনো ক্যান্সার যদি আমরা ধরি, তাহলে কিন্তু 3-4 লক্ষ ক্যান্সার পেশেন্ট আছে পশ্চিমবঙ্গে। কিছু কিছু ক্যান্সারের বৃদ্ধি হয়েছে, কিছু কিছু ক্যান্সার হচ্ছে, যেমন স্মোকিং রিলেটেড, টোব্যাকো রিলেটেড ক্যান্সার, কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য ক্যান্সারও বৃদ্ধি হয়। এবার দেশের পরিসংখ্যান যদি আমরা দেখি, আমাদের দেশে প্রতি বছর 12-14 লাখ নতুন ক্যান্সার পেশেন্ট হয়, এবং পুরনো এবং নতুন মিলিয়ে প্রায় 40 লাখ ক্যান্সার পেশেন্ট কিন্তু সারা দেশে আছে। এবং এটা যেটা দেখা যাচ্ছে যে 2025-এ হয়তো এই সংখ্যাটা আরও অনেকটা বৃদ্ধি পাবে, এবং এই বৃদ্ধি পাওয়ার বিভিন্ন কারণ আছে, বিভিন্ন বিষয় আছে যেগুলো আমরা আলোচনা করতে পারি। তো ক্যান্সার যথেষ্ট সংখ্যায় আছে, তবে আমার মনে হয় এই যে পরিসংখ্যানগুলো, এর পরিসংখ্যানের থেকে অনেক বেশি হয়তো আসল পরিসংখ্যান, কারণ গ্রামে গঞ্জে যারা আছেন, প্রান্তিক এলাকায় যারা আছে, বয়স্ক লোক বা সাধারণ মানুষ হঠাৎ মারা গেল, তার ডায়াগনোস হলো না, অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো ক্যান্সার হয়। সুতরাং ক্যান্সার ডেফিনেটলি গত কয়েক বছরে বেড়েছে, এবং ক্যান্সার যে মানে সেই কোভিডের ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ এরকম যে কমে যাচ্ছে ক্যান্সার ব্যাপারটা, ঠিক সেরকম না, একটা স্টেডি একটা ক্যান্সার পেশেন্টের সংখ্যা কিন্তু আছে পশ্চিমবাংলা এবং ভারতেও। কোন ধরনের ক্যান্সার আক্রান্ত মানুষদের সংখ্যা বাড়ছে বা কোন ক্যান্সারে মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন, তাহলে এটা আমাকে ভাগ করতে হয় ছেলেদের এবং মহিলাদের মধ্যে, পুরুষ এবং মহিলাদের মধ্যে। এবার পুরুষদের ক্যান্সারে প্রথমে, পুরুষদের ক্যান্সারে যদি আমরা আসি, লাং ক্যান্সার, বয়স্ক লোকদের প্রস্টেট ক্যান্সার, এবং মুখের ক্যান্সার, হেড অ্যান্ড নেক ক্যান্সার বলি। এবং একটা পরিসংখ্যান আছে যে হেড অ্যান্ড নেক ক্যান্সার কিন্তু 1/3 সব ক্যান্সারের, মানে এবং হেড অ্যান্ড নেক ক্যান্সার বেশিরভাগই কিন্তু তামাকজনিত ক্যান্সার, আইদার চুইং টোব্যাকো, স্মোকিং এটসেট্রা। মহিলাদের মধ্যে যদি আমরা আসি, তার মধ্যে প্রথমেই আমাদের ধরতে হবে ব্রেস্ট ক্যান্সার, এরপর সার্ভাইকাল ক্যান্সার, এছাড়াও ওভারি ইউট্রাইন ক্যান্সার তো আছে, কিন্তু মেয়েদের মধ্যে ওরাল ক্যান্সার বা হেড অ্যান্ড নেক ক্যান্সারের সংখ্যা কিন্তু আমরা বাড়তে দেখেছি। সুতরাং এই যে কমন ক্যান্সারগুলো, এটাই কিন্তু ক্যান্সারের যে টোটাল যে পরিসংখ্যান, বেশিরভাগটা কিন্তু এর মধ্যেই আছে।